উদাসীনতায় মরণ ফাঁদে পরিণত উদারবন্দের টিকল ওএনজিসি পূর্ত সড়ক। বাধ্য হয়ে শ্রমদানের মাধ্যমে সাময়িক মানুষ চলাচলের জন্য ব্যবস্থা করেছেন স্থানীয় জনগণ। সোমবার প্রত্যন্ত রাজাথল এলাকায় শ্রমদান করেছেন স্থানীয়রা। জ্যৈষ্ঠের গরমকে উপেক্ষা করে দিনভর কোদাল, ভেলচা ইত্যাদি হাতে নিয়ে কাজ করতে দেখা গেছে তিনটি পুঞ্জি এবং দুটো গ্রামের শ্রমজীবী জনতাকে। তাদের সাথে ছিলেন উদারবন্দ ব্লক কংগ্রেসের নেতারাও। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে হাইবং পুঞ্জির হেডম্যান খুপমাং মার এবং নতুন কুলিছড়া পুঞ্জির হেডম্যান হাওথাং মার রাজাথল বস্তির বাবুর কর্মকারা জানান, প্রায় 1000 মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই সড়ক, কিন্তু পাথর কোয়ারির গাড়ি চলাচলের জন্য রাস্তাটি একেবারে ভেঙে চুরে একাকার অবস্থা। যদিও কিছুদিন ধরে কোয়ারির গাড়ি চলাচল করছে না, তবুও ছোট যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে গেছে গুরুত্বপূর্ণ ওএনজিসি সড়কটি। তারা বলেন, এ ব্যাপারে 12 দিন আগে বিধায়ক মিহির কান্তি সোমের সাথে দেখা করে রাস্তার দুরবস্থার কথা তারা তুলে ধরেছিলেন। বিধায়ক তখন তাদের 3 দিনের মধ্যে আপাতত চলাচলের ব্যবস্থা করে দেবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু আজ 12 দিন পেরিয়ে যাচ্ছে, অথচ বিধায়কের কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তারা নিজেদের গাটের টাকা খরচ করে শ্রমদানের মাধ্যমে স্থানীয় মানুষ রাস্তাটিকে চলাচলের উপযোগী করার উদ্যোগ নিয়েছেন। দু তিনটা পুঞ্জি মানুষ হয়ে আমরা এখানে লাগছি রাস্তাটা ঠিক করা, মানে আমরা এই রাস্তার যা অবস্থা, আর কখন হইলো বৃষ্টির দিন, যত বৃষ্টি দেয় তত রাস্তা ভাঙিয়ে আছে, টিল্লার জল নামে ভাঙতেই আছে, ভাঙতেই আছে, দুই জায়গার ভাঙিয়া, এই আমার পিছনে একটা জায়গা, আর আপনারা যে আইসুন এই কেন, আমার বাড়ির সামনে ফ্যাক্টরি কেন, আর একটা জায়গা, দুই জায়গার ভাঙিয়ে এমন অবস্থা হয়েছে যে কোনো গাড়ি ফাইরে যেতে চাইলেও অটো ফাল্টি কাজিত। গতকালকে 5-6 জন মিলিয়ে আমার বাড়ির সামনেটা তারা ঠিক করছে, আজকে আমরা সব আইসুন এটা ঠিক করতে লাগবো, প্লাস টিল্লার উপরটাও আমরা কাজ করতে লাগবো। এইটা লইয়া গত 15-12 দিন আগে আমরা গ্রাম থেকে আর যাওয়া হয়েছিল বিধায়কের কাছে। বিধায়কের কাছে জানানি হইলো যে আমরা রাস্তা তো এই কন্ডিশন, এখন অ্যাটলিস্ট মানুষ যাতে, একটা মানুষ যদি অসুবিধা পড়ে যায় হসপিটাল যেতে লাগে, তার তো কমসে কম বাইরনির একটা বন্দোবস্ত থাকে। হ্যাঁ, এটাও যদি আমরা দুইয়া যদি আনতে লাগে তো বিশাল অসুবিধা। তো 12-15 দিন আগে যাওয়া হয়েছিল, টাইম কইলে যে 3-4 দিনের মধ্যে টাইম একটা বন্দোবস্ত লইবা, তো এখন পর্যন্ত তো কোনো ইয়ে হয়েছে না। সেটার লাগিয়া সেটার লাগিয়া ওই আজকে 3 ফুঞ্জি প্লাস আমরা রাজাতল বস্তির সব মানুষ মিলিয়ে আমরা নিজেরা লাগছি যে না দেখি, অ্যাটলিস্ট আমরা নিজেরা চলাচল বুঝতে আমরা নিজেরা করতে লাগবো। হ্যাঁ, মানে রাত্রে আজকে যদি আমার ধরো কোনো অসুবিধা হয়, এটা আমার রেসপন্সিবিলিটি, আমি আমার মারে সামনে নিয়ে হাসপাতাল পৌঁছাইতাম। এই হয়েছে অবস্থা। হঠাৎ খবর পাওয়া গেল বেশ কিছুদিন থেকে যাই, তারা আর তো বিরাট একটা সমস্যা মানে কি তা কারা সমস্যা, এই যে আমরা শালগঙ্গার থেকে যে রোডটা আইছে ওএনজিসি হইয়া পুঞ্জি পর্যন্ত, হ্যাঁ রাজাতল বস্তি হইয়া যেটা গেছে, তো পুঞ্জি এখানে দেখা যার কুলিছড়া, হ্যাঁ হাইবুং, হ্যাঁ প্রায় তিনটা পুঞ্জিতে দেখা যার যে এখানে তারা যদি যাতায়াত করতে হয়, তারার সব কিছু সমস্যার সমাধানই হইলো শালগঙ্গা হসপিটাল শালগঙ্গা, কিছু একটা নিতে হয়ে গেলে যাইতে লাগে। তো এটা যদি সরকারিভাবে ইউজ হয়ে যে কুয়ারির লেগা রাস্তাটা এমন ভাবে ব্যবহার করা, ওর কুয়ারির গাড়ি কন্টিনিউ আর যা, তারপরে খবর পাওয়া গেল যে স্থানীয় তিয়া সবাই মানে বিধায়কের সাথে যোগাযোগ করছেন, সুন্দর কথা, বিধায়ক ছাড়া তো কোনো কিছু সম্ভব না, ঠিক না? তো বিধায়কের সাথে যোগাযোগ করার পরে বিধায়কেও কথা দিছেন যে আমি 3 দিনের মধ্যে এটা একটা সমাধান করলাম। তো আজকে 3 দিনের জায়গায় দেখা যায় আজকে প্রায় 15-16 দিন হয়েছে। তো আমরা একজন বিধায়ক হই কেনে, একজন এমপি মিনিস্টার হই কেনে, যে আমরা যারা সমস্যার ঠিক সম্মুখীন হইতেছে তারারে তৎক্ষণাৎ যাতে আমরা ব্যবস্থা করতে পারি, তো তৎক্ষণাৎ ব্যবস্থাটা করা সম্ভব হয় না কেনে, কেনে হয় না। আমার প্রশ্নটা হইলো এটা যে কেনে করা যাইতে পারে না, আজকে কেনে তারা বাধ্য হইলো গ্রামবাসীরা যে যে রাস্তা দিয়ে আপনারা আইসুন ওই সম্পূর্ণ রাস্তা তারা করতেছে কয়েকদিন ধরিয়া নিজেরা শ্রম দিয়ে, আমি তো খবর পাই আইছি কয়েকদিন ধরে খবর পাইছি, হঠাৎ না যে গিয়া দেখি আই, তো ঘটনা তো সত্য, এইভাবে গ্রামবাসী সব বার হইয়া আইছে, সবে তারা খরচ করিয়া তারা সব কিছু করিয়া করে। তো এটা খুব জরুরি, আমি সরকার কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাইতেছি, হ্যাঁ এবং বিধায়করেও,
যে আপনি অতি সত্তর তৎপর হইন এই বিষয়গুলা নিয়ে। আর কয়েকদিন ধরিয়া আপনারে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও জানাইছি যে এত রাহাজানি এত চুরি হইতেছে উদারবন এলাকাতে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।